প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ অনুষ্ঠান সংবাদ সারা দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আমি আছি তাজিন আহমেদ। প্রিয় দর্শক, 2005 সালে 26 ডিসেম্বর যাত্রা শুরু করেছিল আরটিভি। দেখতে দেখতে পেরিয়ে গেছে এরই মধ্যে একটি বছর, আর এই এক বছরে আরটিভি তার ব্যতিক্রমী অনুষ্ঠান এবং নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে দর্শক মহলে তৈরি করে নিয়েছে তার নিজের স্থান। প্যাকেজ শব্দটি এখন আমাদের দেশে অনেক বেশি একটি পপুলার শব্দ। রাজনীতি থেকে শিল্প সংস্কৃতি এক এক ক্ষেত্রে এর মানেও কিন্তু এক এক রকম। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? চলুন না দেখি। কি বললেন, প্যাকেজ? মানে আমাদের প্যাকেজ? আমাদের প্যাকেজ তো মোবাইল প্যাকেজ, বাজারের সেরা প্যাকেজ। আপনি আমাদের একটি মোবাইল কিনলে আপনার পুরো পরিবারের সবার জন্য মোবাইল সিম ফ্রি, এটা হচ্ছে আমাদের প্যাকেজ, সেরা প্যাকেজ। ঠিক আছে, ওকে। প্যাকেজ জগতে আমরাও পিছিয়ে নেই। আমাদের বিমানে যে দেশের টিকিট কিনবেন সে দেশের 5-স্টার হোটেলে 2 দিন 2 রাত থাকা খাওয়া ফ্রি। আপনারা দেখছেন আরটিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান সংবাদ সারা দিন, আর আপনাদের সাথে আমি আছি তাজিন আহমেদ। আচ্ছা, আদিম যুগে কিংবা রাজা বাদশাহদের সময় যদি টিভি চ্যানেল থাকতো, সে সময় সংবাদ উপস্থাপন কেমন হতো? আসসালামু আলাইকুম। চ্যানেল আকবরের সংবাদ পাঠে আমি কুতুবউদ্দৌলা আপনাদের সংবাদ শুনাইতেছি। এক শাহি এলানে সুলতানে আলা নাসিরুদ্দুনিয়া ওয়াদ্দিন আবুল মুজাফফার নসরত শাহ দরবারে তশরিফ আনিয়া আজ এক ফরমান জারি করিয়াছেন যে মুলুকি বাঙ্গালায় আজ হইতে আগামী এক বৎসরের জন্য সকল কৃষক পরিবারের খাজনা মৌকুফ করিয়া দিয়াছেন। আজ কতগুলা অসেনা প্রাণী উত্তর বনের কালা সামুর 63 পোলাময়ের মধ্য থেকে 22টারে লইয়া গেছে। কালা সামুর লগে কথা কইলে সে জানায় এতে তার কোনো দুঃখ নাই, যা যাওয়ার তা বলে যাইবই। দিন যতই যাচ্ছে টিভি চ্যানেলের সংখ্যাও কিন্তু ততই বাড়ছে। হতে পারে এমন একটা সময় আসবে যখন প্রতিটি জেলা কিংবা এলাকা ভিত্তিক চ্যানেল হবে। আসসালামু আলাইকুম, মুই আব্দুল আলী, আমি গো আজকে সংবাদ পাঠ করি যা শুনাইতে আসি। আজকে আর সংবাদ পাঠ করিয়া শোনাইতে পারতে আছে না, মোর আবার ঢাকাই যাইতে হইব। আজকে আমি চললাম, আল্লাহ হাফিজ। আমি সংবাদ করতেছি, আমি সুষমা। আজকে দুপুর 2টার দিকে আলু বাজার চিপ্পাগলিতে রেস্কা 2টা হুমকে পিচ বাটে করবার যাইয়া চাকার লগে বি আটকে গেছে গা। রেস্কালারা রেস্কা থুইয়া হাউক ক্যাচার বি বাজায় দিলে পুরা চিপ্পাগলিতে জ্যাম লেগে যায়। এক পর্যায়ে ওই ক্যাচার থেকে ঠেলা ঠেলি, তারপর আতাহাতি, তারপর ঘুষাঘুষি বি সুরায় গেলে পুরা মহল্লা ব্যাবা ঘিঞ্জি চিপ্পা গলিগুলা জ্যাম লাগে বি বন্ধ হয়ে যায়গা। পরিশেষে মহল্লা ব্যাবাক মুরব্বীরা বি আয়া এই মহাগঞ্জাম থেকে মহল্লাবাসী মুক্ত করে। আমার আজকে বিয়ার দাওতে সময় হয়ে গেছে গা, কালকে খবর কমনে। আচ্ছা, আল্লাহ হাফেজ। নোয়াখালী বরের সর্থন আঙ্গ এক হর্তিনিধি সংবাদ হারাই যে এক মাইয়া হলায় তার স্বামীরে হিসাব দি হিডাই সিদ করি হালাইছে। ঘটনার বিবরণে হকাশ মাইয়া হলার স্বামী অন্য অনেক মাইয়া হলার লগে হেতে হিরিত কইত।
ওই মাইয়া হলা তার স্বামীরে কবার করি সতর্ক করে দিয়েছে যে তারে ছাড়া অন্য কোনো মাইয়া হলা লগে যেন হাতে হিরিত না করে। কিন্তু স্বামী তার স্ত্রীর কথা কান না দি গ্রামের ব্যাগ যুবতী মাইয়া হলা লগে হাতে হিরিত করতেই থাকে। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীর এরুম্মা কাণ্ড বন্ধ করতে না হারি সে তিগি হ্যাঁ হিসা দিয়ে জমের হিডান হিডায়। বর্তমানে ওই স্বামী মেডিকেলে ভর্তি আছে আর বউ আরে ডাইছে, আল্লাহ জানে আর কহলে আজ কি আছে। আজ সংবাদ পাঠ ইয়ে নিয়ে শেষ করতে আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।